হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দাদার ক্লাস আজকের এই ভিডিওতে আমি ক্লাস ইলেভেনের বীজ গণিতের চতুর্থ চ্যাপ্টার জটিল রাশি আই মিন কমপ্লেক্স নাম্বার আমি বোঝাবো তোমাদের থিওরিগুলো যে থিওরিগুলো অঙ্ক করার সময় তোমাদের ভীষণ কাজে লাগবে তো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর জটিল সংখ্যা সম্পর্কে একটা গভীর ধারণা তোমরা একটা কনসেপ্ট পেয়ে যাবে এখান থেকে তো আশা করবো ভিডিওটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে প্রথমে আমি যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে জটিল সংখ্যা কাকে বলে বা কাল্পনিক সংখ্যা কাকে বলে ধরো মনে করো যে কোনো একটা সংখ্যা যে সংখ্যার স্কয়ার করলে ঋণাত্মক ভ্যালু দেয় অর্থাৎ মাইনাস রুট টু এর স্কোয়ার করলে দেয় মাইনাস টু তাহলে যে সমস্ত সংখ্যার স্কোয়ার করলে ঋণাত্মক ভ্যালু দেয় সেই সমস্ত সংখ্যাকে জটিল সংখ্যা বলবো যেমন আমি তাহলে রুট টুকে একটা জটিল সংখ্যা বলতে পারি তাহলে এরকম আরও জটিল সংখ্যা আমরা তৈরি করতে পারি ধরো মনে করো রুট মাইনাস সেভেন এর স্কোয়ার করলেও কিন্তু নেগেটিভ ভ্যালু দিচ্ছে তাহলে রুট মাইনাস সেভেন একটি জটিল সংখ্যা তারপরে দেখো পারফেক্ট স্কোয়ার যেমন সংখ্যাগুলো আছে ধরো রুট মাইনাস টোয়েন্টি ফাইভ এর স্কোয়ার করলে কি দেয় এর স্কোয়ার করলেও কিন্তু আমাদের দিচ্ছে মাইনাস টোয়েন্টি ফাইভ তার মানে আমরা বলতে পারি রুট মাইনাস টোয়েন্টি ফাইভ একটি জটিল সংখ্যা এবার এখান থেকে তোমাদের আমি একটা জিনিস ভালো করে বুঝিয়ে দেবো ধরো রুট মাইনাস টোয়েন্টি ফাইভ এটি একটি জটিল সংখ্যা বললাম ভালো করে দেখো এই টোয়েন্টি ফাইভ কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা তার মানে আমরা এটাকে বলতে পারি রুট টোয়েন্টি ফাইভ ইন্টু মাইনাস ওয়ান তার মানে আমরা লিখতে পারি রুট টোয়েন্টি ফাইভ মানে শুধু ফাইভ আর রুট মাইনাস ওয়ান তাহলে এই সংখ্যাটাকে লেখা যায় ফাইভ আই আই কোর থেকে আসলো এই যে আই লিখলাম এই আইটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে রুট মাইনাস ওয়ানকে আই বলে প্রকাশ করা হয় রুট মাইনাস ওয়ানের আমরা সমস্ত রুট মাইনাস ওয়ানের স্থানে আই দিয়ে প্রকাশ করব অর্থাৎ আই হচ্ছে একটি কমপ্লেক্স নাম্বার একটা জটিল সংখ্যা যেটা হচ্ছে রুট আন্ড্রাফ মাইনাস ওয়ান এবার এবার তোমাদের বলবো জটিল রাশি কাকে বলে অনেকে এটা ভাবে যে জটিল সংখ্যা জটিল রাশি বোধ হয় সেম একদমই ভুল জটিল রাশি হলো ঠিক এমনটা দুটি সংখ্যা দিয়ে তৈরি হবে ধরো মনে করো আমি তোমাকে বললাম থ্রি প্লাস ফাইভ আই এটি একটি জটিল রাশি এই জটিল রাশিকে আমরা জেড দিয়ে প্রকাশ করি জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বারকে আমরা সবসময় জেড দিয়ে প্রকাশ করি তো এর একটি ফর্ম হচ্ছে যে কোনো জটিল রাশিকে আমরা এইভাবে লিখবো সেটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই এই ফর্ম যদি থাকে তাহলে এটাকে আমরা বলবো জটিল রাশি যেখানে এই যে প্লাসের আগে এই যে পার্ট এই পার্টটাকে বলা হয় রিয়েল পার্ট আর এই পার্টটাকে বলা হয় ইমাজিনারি পার্ট তাহলে যে কোনো জটিল রাশি বললে বুঝবে দুটি সংখ্যা দিয়ে তৈরি যার একটি পার্ট হচ্ছে রিয়েল পার্ট অর্থাৎ বাস্তব পার্ট আর একটা পার্টকে আমরা বলবো ইমাজিনারি পার্ট এবার আমি তোমাদের এটাকে একটু গ্রাফিক্যালি বোঝাই ধরো আমরা যখন শিখেছি যে এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই এক্স ড্যাশ এটা ওয়াই এক্সিস তার মানে ওয়াই ওয়াই ড্যাশ তো এখানে যে কোনো বিন্দু আমরা কি ধরেছি যে কোনো একটা বিন্দুকে আমরা সবসময় এক্স ওয়াই বলতাম তার মানে স্পেশালি যদি বলি বিন্দুটা ধরো টু থ্রি বিন্দু তার মানে এখানে এক্স অ্যাক্সিসটা ছিল রিয়েল আর ওয়াই অ্যাক্সিসটাও ছিল রিয়েল তাই এখানে এক্স ও রিয়েল ওয়াইও রিয়েল সবই বাস্তব কিন্তু কল্পনা করো এটা হচ্ছে রিয়েল পার্ট রিয়েল অ্যাক্সিস আর এটা মনে করো ইমাজিনারি অ্যাক্সিস তাহলে এখানে যদি এক্স ওয়াই একটা বিন্দু আমরা কল্পনা করি তাহলে সেটাকে কিন্তু আমরা বলবো এক্স প্লাস আইওয়াই কারণ এটা হচ্ছে ইমাজিনারি পার্ট তো এক্স প্লাস আই ওয়াই এটাকে আবার জেড দিয়ে প্রকাশ করা হয় একটু আগেই বলেছি এক্স প্লাস আই ওয়াইকে জেড দিয়ে প্রকাশ করা হয় তাহলে যে কোনো পয়েন্ট যে কোনো পয়েন্টকে আমরা পি দিয়ে প্রকাশ করতাম কিন্তু এক্স প্লাস আই ওয়াইকে আমরা জেড দিয়ে প্রকাশ করবো তাহলে যদি এরকম থাকে জেড এক্স ওয়াই তার মানে আমরা বুঝবো জেড একটি কমপ্লেক্স নাম্বার যেটা এক্স প্লাস আই ওয়াই এটা তো তোমরা কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা জটিল সংখ্যা মালা সম্পর্কে বুঝলে এবার আমি তোমাদের বলবো জটিল সংখ্যার যে ফর্ম সেই ফর্মের এবার আমি তোমাদের বলবো জটিল সংখ্যার অনুবন্ধী জটিল সংখ্যা মালা কি বা আমরা যেটাকে বলা হয় কনজুগেট কমপ্লেক্স নাম্বার ধরো মনে করো জেড এক্স প্লাস আইওয়াই তো এটাকে আমরা একটু স্পেশাল লিখতে পারি যেমন টু প্লাস থ্রি এটা একটা জটিল সংখ্যা মালা তো এর কমপ্লেক্স এই জন্য নাম্বারটা পেলাম এর কনজুগেট বা অনুবন্ধী জটিল রাশি কেমন হবে আমরা এটাকে জেড বার দিয়ে প্রকাশ করব তো জেডের অনুবন্ধী হবে জেড বার সেটা হবে এক্স মাইনাস আই স্পেশালি যদি আমরা বলি তাহলে 3 মাইনাস অর্থাৎ এই যে চিহ্ন মাঝখানের এই চিহ্ন অর্থাৎ কমপ্লেক্স নাম্বারের যে মানে যে ইমাজিনারি পার্টের আগের যে চিহ্ন সেই চিহ্নটা চেঞ্জ করতে হবে তাহলে আমরা যে কোনো কমপ্লেক্স নাম্বারের কনজুগেট কমপ্লেক্স নাম্বার পাবো অর্থাৎ জটিল সংখ্যামালার অনুবন্ধী জটিল সংখ্যামালা আমরা পাবো এইভাবে এবার আমি তোমাদের বলি যে কোনো জটিল সংখ্যা মালা তার অনুবন্ধী জটিল সংখ্যামালার যদি গুণ করা যায় সেটা কিন্তু একটা রিয়েল সংখ্যা দেয় দেখো এই দুটো গুণ করলে হচ্ছে থ্রি প্লাস টু আই ইন্টু থ্রি মাইনাস টু আই এটা হচ্ছে তোমার স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি স্কোয়ার তাহলে কী হচ্ছে এটা নয় আর এটা হচ্ছে কত দুই আর এটা হচ্ছে তোমার আই এর স্কোয়ার করলে কত হবে এখানে দেখে নাও একটু বলে দিই যে মাইনাস মাইনাস ওয়ান মাইনাস ওয়ান রুট সেটা হচ্ছে আই তাহলে আই এর স্কোয়ার মানে এর স্কোয়ার তার মানে মাইনাস ওয়ান হচ্ছে আই এর স্কোয়ার করলে মাইনাস ওয়ান তাহলে এখানে আই এর স্কোয়ার করলে মাইনাস ওয়ান হবে আর এর স্কোয়ার করলে চার হচ্ছে তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে চার তাহলে আমরা বলতে পারি নয় চার তেরো অর্থাৎ যে কোনো কমপ্লেক্স নাম্বার আর তার কনজুগেট কমপ্লেক্স নাম্বারের গুণ ফল একটি কিন্তু রিয়েল নাম্বার দিচ্ছে বা যে কোনো কমপ্লেক্স নাম্বার আর তার কনজুগেট কমপ্লেক্স নাম্বারে যোগ করলে সেটাও একটা রিয়েল ভ্যালু দেয় দেখো টু প্লাস আই থ্রি মাইনাস টু এটা যোগ করলে এটা হচ্ছে তো এখানে টু আই টু আই কেটে গেলে সিক্স তার মানে আমরা বলতে পারি টু ইন্টু রিয়েল পার্ট রিয়েল পার্ট অর্থাৎ দুটি কমপ্লেক্স নাম্বার মানে একটি অপরটির কনজুগেট তো এরকম কমপ্লেক্স নাম্বার নিয়ে যদি যোগ করা যায় তাদের কিন্তু টু ইন্টু রিয়েল পার্ট আসবে আর যদি আমরা বিয়োগ করি তাহলে কী আসবে দেখে নাও এটা মাইনাস এটা হচ্ছে তো বিয়োগ করলে আসছে এটা এটা কেটে যাচ্ছে তাহলে কি আসছে ফোর আই তার মানে আমরা বলতে পারি টু ইন্টু টু আই তার মানে টু ইন্টু কি বলবো ইমাজিনারি পার্ট পার্টু ইমাজিনারি পার্ট তাহলে যোগ করলে টু ইন্টু রিয়েল পার্ট আর বিয়োগ করলে টু ইন্টু ইমাজিনারি পার্ট এইগুলো তোমাদের টুকটাক জিনিস যেগুলো লাগবে আমি একটু বলে দিচ্ছি এবার আমি তোমাদের বলবো যে কমপ্লেক্স নাম্বারের মডিউলার কি জিনিস তার অ্যাম্প্লিটিউড কী জিনিস যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার মনে করো জেড সেটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই তাহলে এর মডিউলাসকে এইভাবে প্রকাশ করা হয় মড জেড সেটা হচ্ছে এই যে রিয়েল ভ্যালু এক্স ইমাজিনারি ভ্যালু এদের স্কোয়ারের যোগ ফল রুটের রুট আন্ড্রফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার এর মডিউলাস এবার যদি বলে যে অ্যাম্প্লিটিউড কী হবে এটাকে বলা হয় এ এমপি জেড অ্যাম্প্লিটিউড জেড অর্থাৎ জেড কমপ্লেক্স নাম্বারের অ্যাম্প্লিটিউড ভ্যালু কত হবে সেটা হবে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এটা হচ্ছে অ্যাম্প্লিটিউড এবার এই জিনিসগুলো মনে রাখার দরকার নেই একটা আমি ছবি দেখাচ্ছি গ্রাফিক্যালি তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি তবে মনে করো এটা হচ্ছে তোমাদের ইমাজিনারি রিয়েল পার্ট রিয়েল অ্যাক্সিস আর এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস এর উপর যে কোনো একটা বিন্দু যদি আমি এক্স ওয়াই নিই তাহলে এই ডিস্ট্যান্সটা কী হচ্ছে এখান থেকে এটা হচ্ছে এক্স আর এখান থেকে এটা হচ্ছে ওয়াই তাহলে এই যে ভ্যালুটা দেখতে পাচ্ছ এই যে অতিভুজ তাহলে এই যে ভূমি আর লম্ব এটা অতিভুজ এই অতিভুজটাই কিন্তু জেডের এর মডিউলাস জেডের এর মডিউলাস হচ্ছে অতিভুজ আর এই অতিভুজটা এক্স অ্যাক্সিসের সাথে যে কোন করছে এটা হচ্ছে অ্যাম্প্লিটিউড তাহলে এই থিটাটা আমরা কীভাবে পাই ট্যান থিটা ইজিক্যাল টু লম্বাই ভূমি অর্থাৎ এটা লম্ব বাই ভূমি তা থিটা ইজিক্যাল টু ট্যান ইনভার্স লম্বাই ভূমি অর্থাৎ এইভাবে আমরা অ্যাম্পলিটিউড খেতে পারি তো এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অঙ্ক করার সময় কাজে লাগবে এরপরে আমি তোমাদের দেখাবো যদি জেড কমপ্লেক্স নাম্বারকে পোলার ফর্মে থাকে অর্থাৎ আর কস থিটা প্লাস আই সাইন থিটা এই ফর্মে থাকে এই ফর্মে থাকে এই ফর্মেও থাকতে পারে এই ফর্মেও থাকতে পারে বা এই ফর্মে থাকলে এই ফর্মে আমরা এনেও নিতে পারি এখান থেকে এটা তুলনা করে আরের মান বার করে নেব তারপরে থিটার মানও আমরা বার করে নেবো তো এই ফর্মে থাকলে সেক্ষেত্রে মডিউলার জেড মড জেড কিন্তু আর শুধু আর আর অ্যাম্প্লিটিউড জেড এই যে অ্যাম্প্লিটিউড জেড এটা কিন্তু আসবে থিটা তবে মনে রাখতে হবে যখন বলবে যে অ্যাম্প্লিটিউড বার করো এই থিটা কিন্তু থিটার মানটা কিন্তু রেঞ্জ থাকবে লেস দেন ইকুয়াল টু পাই এবং গ্রেটার দেন মাইনাস পাই এর মধ্যে রাখতে হবে এটাকে প্রিন্সিপাল ভ্যালু বলা হয় এই প্রিন্সিপাল ভ্যালু দিয়ে উত্তর দিতে হবে তো থিটার মান যদি এর থেকে বড়ো হয়ে যায় তাহলে এর থেকে টু এন তোমাকে বিয়োগ করতে হবে তার মানে থিটার মান যদি বড় হয়ে যায় তাহলে এর থেকে টু এন পাই বিয়োগ করতে হবে যেখানে এনের এর মান এন হচ্ছে কিন্তু ইন্টিজার ইন্টিজার অর্থাৎ তোমরা জানো এটা জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু এরকমভাবে চলতে থাকে যে সেট তাকে ইন্টিজার বলা হয় তো অঙ্ক করানোর সময় তোমাদের আমি এটা বুঝিয়ে দেবো তো মনে করো আমি একটা স্পেশাল উদাহরণ দেই ধরো মনে করো থিটার মাইনাসের টু পাই টু পাই নিশ্চয়ই পাই থেকে আর মাইনাস পাই এই রেঞ্জের মধ্যে থাকছে না তাহলে এর থেকে তোমাকে বিয়োগ করতে হবে টু এন পাই এন এর মান তুমি এখান থেকে এক কল্পনা করবে এন ইজ টু ওয়ান তাহলে কেউ হচ্ছে টু পাই মাইনাস এখানে এন এর মান যদি আমরা এক কল্পনা করি তাহলে টু পাই তাহলে থিটার মানসে হচ্ছে তোমার জিরো এরপরে আমি তোমাদের যেটা বলবো ধর মনে করো যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার জেড ওয়ান ইজ ইকাল টু আর ওয়ান কস থিটা ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান আই এখানে থাকবে অবশ্যই আর জেড টু ইকাল টু আর টু কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু তাহলে যদি বলে যে জেড ওয়ান ইন্টু জেড টু কত হবে অর্থাৎ এই দুটো পোলার ফর্মে আছে এদের গুণ কী হবে তো ডিরেক্টলি এটা তোমাদের মানে কীভাবে আসছে সেটা লাগবে না আমি এখানে ডিরেক্টলি কীভাবে বলে দিচ্ছি সেভাবে দেখে রাখো এই এই দুটো যে আমাদের যে জেডের যে মডিউলার্স এই দুটো প্রথমে গুণ করে নেবে ব্র্যাকেটের মধ্যে কজ লিখবে এই থিটা দুটো যোগ করবে থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস আই সাইন থিটা ওয়ান প্লাস থিটা টু করবে আর যদি বলে জেড ওয়ান বাই জেড টু বার করো তাহলে এই দুটোকে ভাগ করে দেবে আর ওয়ান আর টু সিম্পলি একই রকমভাবে থাকবে কজ থিটা ওয়ান মাইনাস করবে প্লাস আই সাইন ঠিক একই রকমভাবে থিটা ওয়ান মাইনাস থিটা টু এটাও লাগবে এরপরে তোমাদের যেটা লাগবে অঙ্ক করার সময় সেটা হচ্ছে ধরো মনে করো এক্স প্লাস আই ওয়াই একটা কমপ্লেক্স নাম্বার সেটা সমান সমান জিরো তার মানে আমরা বলতে পারি জিরো মানে জিরো প্লাস আই জিরো তার মানে তুলনা করে বলতে পারি এক্স ইকোয়াল টু জিরো ওয়াই ইকুয়াল টু জিরো ঠিক একই রকমভাবে ধরো মনে করো এক্স প্লাস আই ওয়াই ইকোয়াল টু পি প্লাস আই কিউ তাহলে এক্স ইকোয়াল টু হবে পি ওয়াই ওয়াইজিকোয়াল টু হবে কিউ এই রিলেশনগুলো অঙ্ক করার সময় কাজে লাগবে আরেকটা জিনিস খুবই প্রয়োজন জেড ওয়ান প্লাস জেড টুর পুরোটার মড ভ্যালু কিন্তু জেড ওয়ানের মড ভ্যালু প্লাস জেড মড ভ্যালু থেকে ছোট অথবা সমান হবে কিন্তু যদি তোমার এখানে নেগেটিভ থাকে জেড ওয়ান মাইনাস জেড টুর পুরোটার ভ্যালু ওদের আলাদা আলাদা মড ভ্যালুর বিয়োগ ফলের থেকে কিন্তু বড় অথবা সমান হবে মনে রাখতে হবে আরেকটা জিনিস তোমাদের আমি বলবো সেটা হচ্ছে আর্গুমেন্ট বা অ্যাম্প্লিটিউড যেটা বলছিলাম জেড ওয়ান ইন্টু জেড টু এই দুটি একসাথে গুণ করে আর্গুমেন্ট বার করলে সেটা হবে আর্গুমেন্ট জেড ওয়ান প্লাস আর্গুমেন্ট জেড টু প্লাস এম আর এদের যদি আমরা আর্গুমেন্ট জেড ওয়ান বাই জেড টু এরকম যদি বার করি এদের ভাগ করে যদি আর্গুমেন্ট বার করি তাহলে ওদের আর্গুমেন্ট বা অ্যাম্প্লিটিউড কিন্তু বারবার বলছি আর্গুমেন্ট বিয়োগ ফল প্লাস এম হবে এখানে এম এর মানটা কি একটু বলে দেওয়া ভালো এম হচ্ছে জিরো হতে পারে টু পাই হতে পারে মাইনাস টু পাই হতে পারে এরকম হতে পারে এরপরে তোমাদের আমি যেটা বলবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জিনিস পরীক্ষায় বারবার আসে সেটা হচ্ছে একের ঘনমূল যদি বলা হয় যে একের বর্গমূল বার করো তাহলে আমরা এটা বার করি একের বর্গমূল এটা বার করি কিন্তু যদি বলা হয় একের ঘনমূল এটা তোমাদের ইলেভেনে আছে ঘনমূল মানে এখানে তিন পড়বে একের ঘনমূল তো একের ঘনমূলটা আমরা এক্স ধরে নেবো নিয়ে এক্সের মান বার করব তো দেখো একের ঘনমূল আমরা যখন টেনে অঙ্ক শেখাই স্টুডেন্টদের তখন বলি একের ঘনমূল মানে তোমরা এক কাজ করো এককে তিনবার গুণ আকারে লেখো তো এখানে ঘনমূল আছে মানে তিনটি থাকলে একটি বেরিয়ে আসবে এটা বলেছি কিন্তু যখন তোমরা হায়ার ক্লাসে উঠে যাচ্ছ তখন কিন্তু এইভাবে আর চলবে না এই এই নিয়ম চলবে না তখন কি হবে দেখো একের ঘনমূল মানে তিনটি ভ্যালু তোমাকে বার করতে হবে তো ফার্স্ট ভ্যালু আমি এখানে দেখাই তো একের ঘনমূল মানে তোমরা বুঝতে পারছো যে এক্স টু দি দিব কিউব হবে আমরা উভয় দিকে যদি কিউব করি এটা পাবো তাহলে একটু সাজিয়ে লিখলে এক্স কিউব মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে এটা হচ্ছে ওয়ানের কিউব করে দিতে পারি তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে পার্টিশান করলে একবার এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো আর এদিকে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে এখান থেকে এক্স ইকোয়াল টু ওয়ান এসে যেটা তোমরা নাইন টেনে শিখেছো কিন্তু এখান থেকে যে দুটো ভ্যালু দেবে সেটা নাইন টেনে শেখানো হয় না এখান থেকে আমরা সীতলাচের সূত্র প্রয়োগ করে করতে পারি এক্সিকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট অ্যান্ড্রাফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ মানে এক তার মানে মাইনাস ওয়ান প্লাস মাইনাস এটা আসবে কত একের স্কোয়ার মাইনাস এত তার মানে এটা আসছে তোমার মাইনাস থ্রি মাইনাস থ্রি বাই টু তার মানে আমরা বলতে পারি মাইনাস ওয়ান প্লাস মাইনাস এই যে মাইনাস থ্রি মানে এখান থেকে মাইনাস রুট মাইনাস ওয়ান আমরা যদি করি তাহলে মাইনাস রুট মাইনাস ওয়ানটাকে আই করে দিতে পারি তাহলে রুট আই বাই টু এটা হচ্ছে আমাদের কিন্তু চলে এসছে এর মান এক্স এর মান দুটো মান একটা প্লাস একটা মাইনাস তো আমরা প্লাসটাকে ওমেগা মনে করবো আর মাইনাসটাকে ওমেগা স্কোয়ার মনে করবো তাহলে একটা হচ্ছে এক একটা হচ্ছে ওমেগা একটা হচ্ছে ওমেগা স্কোয়ার এবার এখানে তোমাদের এটা শিখে রাখতে হবে যে এক প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কিন্তু জিরো হবে এই রিলেশনটাও তোমাদের অঙ্কের মধ্যে প্রয়োগ করব। তো তোমাদের যে কোনো একটি অঙ্ক করায় তাহলে তোমাদের মডিউলাস বা অ্যাম্প্লিটিউড এই ব্যাপারটা ক্লিয়ার হবে ধরো সাতের দাগের যে কোনো একটি অঙ্ক নেই প্রথমটাই নেই রুট থ্রি প্লাস আই এটা মডিউলাস আর অ্যাম্প্লিটিউড আকারে প্রকাশ করতে হবে রুট থ্রি প্লাস আই তো ফার্স্ট তোমরা বলবে ধরি জেড ইজ টু এটা তো আমরা জানি জেড হচ্ছে কি জেড হচ্ছে এক্স প্লাস আই ওয়াই আর এটা কী দেওয়া আছে রুট থ্রি প্লাস আই তাহলে আমরা যদি তুলনা করি তাহলে এক্স ইকুয়াল আসছে রুট আর ওয়াই আসছে ওয়ান এবার আমাদের দরকার হচ্ছে মড জেড মড জেড মানে আমি তোমাদের বলেছি যে রুট এক্স প্লাস তো এখানে রুট এক্স স্কোয়ার মানে এটা ওয়াই স্কোয়ার মানে এটা তাহলে এটা হচ্ছে তিন প্লাস এক তার মানে আমরা বলতে পারি কি রুট ফোর তার মানে দুই প্লাস মাইনাস দুই আসে যেহেতু mod জেড মানে শুধু প্লাস দুই নিলাম এবার অ্যাম্প্লিটিউড জেড মানে কি আমি বলেছিলাম টেন ইনভার্স ওয়াই বাই এক্স হচ্ছে অ্যাম্প্লিটিউড বা এখানে যেহেতু ফর্মে নেই থিটা ফর্মে নেই লেখাটাই বেটার অ্যাম্পিটিউট জেড থ্রিটা না লেখাই ভালো তো তার মানে আমরা বলতে পারি যে টেন ইনভার্স ওয়াই এর মান কত আমাদের এক আর এক্স মান হচ্ছে রুট তো ওয়ান বাই রুট তোমরা যেন টেন থার্টি টেন তোমার তিরিশের মান ওয়ান বাই রুট মানে এখানে সব পাই দিয়েই প্রকাশ করবে তার মানে আমরা বলতে পারি বাই তাহলে আসছে কত পাই বাই তাহলে আমাদের যদি বলা হয় যে রুট থ্রি প্লাস আইকে যেটাকে বলা হয়েছে মডিউলাস বা অ্যাম্প্লিটিউড আকারে প্রকাশ করো তাহলে আমরা এটাকে বলতে পারবো যে প্রথমে আমরা কি লিখি মড জেড মানে সেটা হচ্ছে টু তারপরে আমরা কী লিখবো কস থিটা থিটা মানে হচ্ছে পাই বাই সিক্স প্লাস আই সাইন থিটা থিটা মানে হচ্ছে পাই বাই সিক্স এটা এবার আমি তোমাদের দেখাবো এই অঙ্কটাই পোলার ফর্মে কিভাবে করা যায় তো প্রথমে এক কাজ করবে বলবে রুট থ্রি প্লাস আই ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি আর কস থিটা প্লাস আই সাইন থিটা তাহলে আমরা যদি আরেকটু ভাঙিয়ে নিই এটা এটা পাচ্ছি আর কস থিটা আর এটা পাচ্ছি আই সাইন থিটা এখানে আর থাকছে আর আই সাইন থিটা তাহলে এটা যদি আমরা তুলনা করি তাহলে বলতে পারি যে রুট থ্রি ইকুয়াল টু আর থিটা আর ওয়ান ইকুয়াল টু আমরা বলতে পারি আর সাইন থিটা এবার আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান তার মানে আমরা এখানে বলবো যে আর কস থিটা এর হোল স্কোয়ার প্লাস আর সাইন থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু রুট থ্রির স্কোয়ার প্লাস ওয়ান আর স্কোয়ার তার মানে এখান থেকে আর স্কোয়ার কমন নিলে কজ স্কোয়ার থ্রিটা প্লাস সাইন স্কোয়ার থ্রিটা ইকুয়াল টু থ্রি প্লাস ওয়ান তার মানে আমরা বলতে পারি আর স্কোয়ার ইকুয়াল টু এটা তো ওয়ান তার মানে এর কোনো দাম নেই আমরা বসিয়ে দিলাম ফোর আর এর মান আসছে রুট ফোর মানে টু এবার দেখো থ্রিটার মান কীভাবে বার করবে তো আমরা দেখতে পাচ্ছি যে রুট থ্রি ইকুয়াল টু আর সাইন থিটা এবার দেখো আর এর মানে আমরা পেয়ে গেলাম টু তাহলে বলতে পারি রুট থ্রি বাই টু ইকুয়াল টু সাইন থিটা তাহলে সাইন থিটা মানে আমরা আবার জানি যে রুট থ্রি বাই টু মানে আমরা জানি সাইন পাই বাই সিক্স ইকুয়াল টু সাইন থিটা তাহলে ভালো করে দেখো সাইন সাইন যদি আমরা ক্যান্সেল করি থিটার মানে পেয়ে যাচ্ছি পাই বাই সিক্স তাহলে এভাবেও কিন্তু আমরা রুট থ্রি প্লাস আইকে আমরা প্রকাশ করতে পারি টু সিক্স অর্থাৎ পোলার ফর্মে ধরে নিয়েও আমরা অ্যামপ্লিচিউড বার করতে পারি পোলার ফর্মে না ধরে নিয়েও আমরা মানে কার্টেশিয়ান ফর্মে ধরে নিয়েও কিন্তু আমরা অ্যামপ্লিচিউড বা মডিউলাস বার করতে পারি তো যে পদ্ধতিটা তোমাদের ভালো লাগবে যেটা ভালো বুঝতে পারবে যেটা মনে হবে যে এটা ইজিলি তুমি করতে পারবে সেই পদ্ধতিটা তুমি আপন করতে পারো